মোহাম্মদ রসুলকে রুখতে হবে। তাহলে তারাও জানতো তৎকালীন সময় যে মোহাম্মদ রসুল ঠিকই, তারপরও রুখতো কেন? নিজের নোংরা গদি বাঁচাবার জন্যে। একটা আন্দোলন তুলেছে, আপনারা খবর পেয়েছেন, একটা রাজনীতি দল করছি খবর পেয়েছেন ভাই, কিছু লোক বিরোধী করছে, যারা বিরোধী করছে তারাও জানে জাব্বার সিদ্দিকীর আন্দোলন তোলাটা ন্যায্য সঠিক। কেন? কেন ও যদি ক্ষমতায় এসে যায় চুরি করে খাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? করাপশন করা, সিন্ডিকেট করা, তুলাবাজি করা, মিথ্যা গ্যাঁজার ভয় দিয়ে মানুষকে জোব করা, বিচারের নামে, স্বামী স্ত্রীর বিচারের নামে নারী দেহকে শোষণ করা, আর গায়ের মুসলমান। এই জন্যই তো আমরা আজকে সমাজে আবর্জনা হয়েছি, মুসলমান দেখলেই সবাই নাক ছিটকাচ্ছে। এটা আমাদের কর্মের ফল। আমরা আমাদের নেতা ভুলে গেছি, আমরা আমাদের রাস্তা ভুলে গেছি, ভুলে গিয়ে পরের বাপকে বাপ বলে আব্বা 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 আব্বাকে তার পিছনে ছুটছি, আর সে ঘরে গিয়ে দরজাতে দিয়েছে পদ ভাড়া। অতএব বাপ, নিজের রাস্তায় নিজেরা আসো, কে কি করছে দেখার দরকার নেই। আমরা আমার রসুল যেভাবে চলেছে সেভাবে চলবো, যেভাবে আমার রসুল মানুষকে ভালোবেসেছে আমরা ভালোবাসবো, সে যে ধর্মেরইও। কেউ তরোয়ালে স্লোগান দিচ্ছে আমাকে মারার জন্যে, কিন্তু ওই মানুষটাই বিপদে পড়লে তাকে আমি আশ্রয় দেবো, পানি পান করাবো, কেন এটা আমার নেতার আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না খন্দকের যুদ্ধের ময়দানে কি হয়েছিল? রসুলকে যারা মারতে এসেছিল, নবী তো জান বাঁচাবার জন্যে ঢাল হয়েছিল, যারা নবীকে মারতে এসেছিল এখন মরুভূমি এলাকা, তারা যেদিকে সৈন্য নিয়ে এসে দাঁড়িয়েছে ওই দিকে এখন পানি নেই, আর আমার রসুল্লাহর দিকে কুয়া আছে, পানি রয়েছে, তাই পানির পিপাসাতে যারা মারতে এসেছে তারাই লোক পাঠিয়েছে মোহাম্মদ রসুলকে, যে বলো যে পানির পিপাসায় মানুষ বড় কষ্ট পাচ্ছে, আহা একটু পানি দিতে। যাদেরকে পাঠাচ্ছে তারা বলছে তোমরা কি বোকা হয়ে গেছো নাকি? আরে আমরা পানির পিপাসায় কষ্ট পেয়েছি জানলে মোহাম্মদ তো খুশি হবে, তার অনুসারীরা খুশি হবে, যার লড়াই করতে লাগবে না, কুয়াটাকে ঘিরে রাখ, পানি না পেলে এমনি মরে যাবে, যেমন এজিদ ঘিরে রেখেছিল ফুরাত নদীকে, ঠিক না বেঠিক? তা কুয়া ঘিরে রাখা, পানি ঘিরে রাখা, এটা এজিদের কাজ, গোলামে মোস্তফাদের কাজ নয়, ঠিক না বেঠিক? তামার রসুলের পাশালামের কাছে যখন এ কথা বললেন ওই লোকগুলো তার সেনাপতিদের ঘরে, জালিমদের ঘরে, তখন জালিমরা বলল শোনো, মোহাম্মদ রসুলকে ছোটবেলা থেকে দেখছি, মোহাম্মদ কখনো কারো কষ্ট দেখে থাকতে পারে না, সে দুশ্মন হোক আর আপন হোক, কষ্ট দেখলেই মোহাম্মদ রসুল তার কষ্টকে দূর করার জন্যে মরিয়া হয়ে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তার সৈন্যরা বলছে যে তাহলে আমরা মোহাম্মদ রসুলের সঙ্গে যুদ্ধ করছি কেন, কেন তাকে মারতে এসেছি, শোন এত ভালো লোক। বলছে শোনো, মোহাম্মদকে যদি না মারা হয় তাহলে মোহাম্মদের শিক্ষা মানবতা লোকের কাছে ছড়িয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই জুলুমের রাজত্ব, গুন্ডাগিরির রাজত্ব, পুঁজিপতিদের রাজত্ব, এমন করে করাপশনের রাজত্ব, সিন্ডিকেটের রাজত্ব, আমরা যে গরিব দেখারে আমাদের দাস দাসী রাখিল বানিয়ে রাখতে চাই, এটা তো বন্ধ হয়ে যাবে। কেন? মোহাম্মদ বলেছে মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না, মানুষ একমাত্র স্রষ্টার গোলাম হবে, স্রষ্টার দাস দাসী হবে, স্রষ্টার দাসত্ব করবে, স্রষ্টার হুকুম মতো চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মোহাম্মদ রসুলকে রুখতে হবে। তাহলে তারাও জানতো তৎকালীন সময় যে মোহাম্মদ রসুল ঠিকই, তারপরও রুখতো কেন? নিজের নোংরা গদি বাঁচাবার জন্যে। আজকে আমি আব্বাস সিদ্দিকী একটা আন্দোলন তুলেছি, আপনারা খবর পেয়েছেন, একটা রাজনীতি দল করছি খবর পেয়েছেন ভাই, তা আজকে টিএমসির কিছু লোক বিরোধী করছে, যারা বিরোধী করছে তারাও জানে যে আব্বাস সিদ্দিকীর আন্দোলন তোলাটা ন্যায্য সঠিক, তাও বিরোধী করছে কেন? কেন ও যদি ক্ষমতায় এসে যায় চুরি করে খাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? করাপশন করা, সিন্ডিকেট করা, তুলাবাজি করা, মিথ্যা গ্যাঁজার ভয় দিয়ে মানুষকে জোব করা, বিচারের নামে, স্বামী স্ত্রীর বিচারের নামে নারী দেহকে শোষণ করা বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাই তারা ঘাবড়ে যাচ্ছে, কিন্তু যে কটা ভালো আছে তারা তো কিছু বলছে, তারা চুপ করে আছে, চুনোপুটি কিছু কিছু আছে লাপাচ্ছে,
যে আমরা 10,000-এর যে পাড়ায় মস্তানি করি ওটা তো বন্ধ হয়ে যাবে, তাই তারা ডিস্টার্ব করছে। কিন্তু তাদের ডিস্টার্বে আমি কি চুপ করে যাব না অসহায়ের কথা ভেবে এগিয়ে যাব? কি বলছেন আপনারা, কি বলছেন, কারা আগাতে বলছেন হাত তুলে দেখান। বাহ, আলহামদুলিল্লাহ, ভাইয়েরা আমার, শোনেন, আসুন আমি প্রথম রসুলের দিকে ফিরে যাই, লাস্টে একটু বলছি আমি কেন করতে চাইছি, একটু লাস্টে বলবো তো, শোনা দরকার আছে তো নাকি? হ্যাঁ, দু মুখে কথা শুনতে হয়, ওই কার কাছ থেকে শুনেছেন কি বলেছে না বলেছে, আমি যখন নিজে সেই আসামিটা আমার মুখ থেকে শুনবেন না, আমাকে যারা আসামি বানিয়েছে এখন আসামি তো আপনার কাছে হাজির, তাই আমার মুখ থেকে একটু শোনা দরকার তো যে আসল হাকিকাতটা কি, কি জানা দরকার তো নাকি? এবারে ভালো লাগলে সাথ দেবেন, না ভালো লাগলেন চোরদের সাথে আছেন, চোরের সাথে থাকবেন, আমার কি যায় আছে? আপনি আপনার কবরে জবাব দেবেন, আমি আমার জবাব দেবো, ঠিক না বেটি? তবে শুনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। আমার কাছে বহু ছেলে এসে এমনও অভিযোগ দিয়েছে, কেঁদেছে যে আমার সব কিছু ভাইজান কমপ্লিট, চাকরিতে প্যানেলে নামও এসে গেছে, সার্টিফাই কপি নিতে যাব বা কি বলে জয়েন্ট লিটার নিতে যাব, এমন সময় বলছো কে লিটার দেওয়া হবে না, কেন? ওর বাপ নাকি অমুক পার্টির লিডার ছিল, তার ওর বাপ ছিল তো ছেলেটা কি দোষ করেছে? কথা কিছু বুঝছো ভাই? তাহলে আজ তোমরা কার হয়ে লড়াই করছো? তুমি একদিন চলে যাবে, অন্য কেউ এসে তোমার ছেলেকেও জ্বালাবে, অতএব এই সব ছাড়তে হবে, ছেড়ে দিয়ে আমরা বাবা কারো দিকে নয়, আমরা নিজেরা টিম বানিয়ে নেবো, নিজেদের দলে নিজেরাই খেলতে থাকবো, তাতে যা আসে 2 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 50টা 60টা যা আসে আমাদের থাকবে। কথা বুঝে আসছে? কারো যদি বাটকারা ধার লাগে, বাটকারা বুঝতে পারছেন না, ধার লাগে যে 60 গ্রাম কম হচ্ছে, তোমার 60টা আছে চাপাও, চাপিয়ে দেবো, চাপিয়ে দেবো, তার কোলে উঠে পড়বো, কিন্তু পার্টনারে, পার্টনারে বোঝেন না, 100 চাকরি এলে আমার 30টা থাকবে, 100টা ঘর এলে 30টা আমার থাকবে, আমার বলতে ওই যে 60টা যারা উঠেছি আমরা, আমাদের কোটাই থাকবে। কথা বুঝছেন না, বোঝেন না? আর না এই পরের পিছনে আব্বা 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 ও তেকার লোভ দেখাচ্ছে, আয় আয় দেবো দেবো দেবো, ও ঘরে গিয়ে দরজা দিয়ে দিয়েছেন, আমি বাইরে বসে রয়ে গেছি, এই হচ্ছে তো। তো যাক, আমি লাস্টের দিকে বলছি, এখন যে কথা বলছিলাম, আল্লাহ নবী একজন রাস্তায় ধুলোবালি মেকা পড়ে থাকা গায়ের ইসলাম মহিলাকেও রসুল মা বলে সম্বোধন করে ঘরে নিয়ে গেলেন, এটা হলো মানবতা, এই মানবতার শিক্ষা আমার রসুল দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বহুত কথা আছে আমার নবী পাকের জীবনীর মধ্যে, এইরকম বহুত ইতিহাস আছে যেগুলো বলে 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 আমি শেষ হয়ে যাব, আমার রসুল্লার জীবন আদর্শ শেষ হবে না। এ যুবকেরা আরো একদিনের কথা বলি, আল্লাহ নবী কয়েকজন সাহাবাদেরকে নিয়ে মদিনা নববী শরীফে বসে শান্তির বাণী শিখাচ্ছে, ন্যায়ের কথা শিখাচ্ছে, ইনসাফ ইনসানিয়া শিখাতে লেগেছে, মানব প্রেম শিখাতে লেগেছে। এমন সময় দেখা যায় একজন গায়ের ইসলাম মদিনা নববী শরীফে ঢুকে আল্লাহ নবী এবং ওই গুটি কত মানুষের সামনে একটা জায়গাতে মসজিদের মধ্যে পিশাব করতে লেগেছে। বলুন তো ভাই, আপনার আমার গ্রামে যদি কোন গায়ের মুসলমান যাতে গিয়ে মসজিদ মনে করে নয় বা জেনেই হোক থুতু যদি মসজিদে ফেলে দেয়, ওই মানুষটা গ্রাম থেকে নিজের পায়ে চলে বেরোতে পারবে আর মনে হয়? এই জন্যই তো মরিছি আমরা। আল্লাহ নবীর আদর্শ শুনুন,
যখনই মানুষটা মসজিদের ভেতরে ঢুকে পিশাব করতে লেগেছে এমন করে দেখা যায় ওই গুটি গত মানুষ যারা দিন শিখতে এসেছিল নাই শিখতে এসেছিল তারা উঠে লোকটাকে বাধা দিবার জন্য আগাতে গেল আল্লাহ নবী বললেন বাবা থামো ওকে বাধা দিও না কেননা আমি নবী জানি মহান স্রষ্টা মানুষ কেমন ভাবে তৈরি করেছে পিশাব করতে করতে যদি রুকে দেওয়া হয় কঠিন বিমার হবে ওই মানুষটার ক্ষতি হোক আমি রসূলুল্লাহ এটা চাই না সেই নবীর গোলাম বলে নিজেকে বড় ধন্য মনে হয় কিন্তু আমরা গোলাম যদি গোলামের মতো না হতে পারি আমার জন্য আমার মালিকের গায়ে কিছু লোক দাগ লাগায় তাহলে আজকের মেডিকেল 150 বছর আগে রিসার্চ করে বলেছে পিশাব করতে করতে রুকে দিলে ক্ষতি হয় এই কথাটা 1500 বছর আগে কে বলেছে দয়াল নবী তখন তো রিসার্চও ছিল না মেডিকেলের ল্যাব কী বলে মেশিনপত্রও ছিল না তাহলে নবী বলল কী করে